রাধারানীর বাড়িতে 13 লাখ গরু ছিল, নন্দ বাবার 9 লাখ গরু ছিল, আর আমাদের একটাও নেই। আগেকার দিনে কে কত ধনী সেটা বোঝা যেত কার কাছে কত গাভী আছে, গোধন। মহাপ্রভু সম্পর্কে শাস্ত্রে অনেক দিন আগে উল্লেখ করা হয়েছে যে মহাপ্রভু তিনি অবতীর্ণ হবেন, কৃষ্ণ আসবেন। এবং এনার অবতারটা কি না, তিনি হচ্ছেন করুণার অবতার হবেন। পাত্র অপাত্র না করে বিচার, তো পাত্র অপাত্র না করে বিচার, এ সম্পর্কে কৃষ্ণর একটি সুন্দর লীলা আছে যে মহাপ্রভুর আসার কারণ, যেটা আমি পূজ্যপাদ পরমহংস পরিব্রাজকাচার্য অশ্বত্তর সদস্যের শ্রমে ছিল ভক্তিচারু স্বামী গুরু মহারাজের কাছ থেকে শুনেছিলাম এবং সেটা আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। তো একবার কৃষ্ণ, তিনি কৃষ্ণের হচ্ছে নন্দগাঁও থাকেন, তো তিনি তার বাবা আর মা তারা রাধারানীকে ডেকেছেন, রাধারানীর উপরে আশীর্বাদ ছিল যে তিনি যদি রান্না করে কারুকে প্রসাদ পাওয়ান তাহলে তার কোনো দিন কোনো রোগ হবে না, হরে কৃষ্ণ। তো নন্দ মহারাজ করেন কি, শ্রীমতী রাধারানীকে নেমন্তন্ন করে পালকি পাঠান। তো বারসানাতে পালকি যায় এবং অনেক রকম উপঢৌকন কীর্তন ভজন করতে করতে সখীদের সঙ্গে নিয়ে রাধারানী আসে, রাধারানী একদম ছোটো। রাধারানী এসে কিছু মাস নন্দগ্রামে ছিলেন এবং রোজ রান্না করতেন, রান্না করে হলুদ মাখা হাতটা যে পুকুরে ধুতেন সেটা হলুদ হয়ে যেত, এখনও হলুদ হয়ে রয়েছে, তার নাম পিলি পুকুর। আমরা যখন বৃন্দাবনে মহাপ্রভুর কৃপায় কোনো দিন যাবো নিত্যানন্দ প্রভুর, তখন এই পিলি পুকুর আমরা দর্শন করার সৌভাগ্য পাবো। তো এরকম অবস্থা অনেক দিন যাবার পর বিশ্বভানু মহারাজ পত্র প্রেরণ করলেন যে অনেক দিন লালি এখানে নেই, রাধারানী নেই, বার্সনায় সবাই খুব কাতর হয়ে গেছে, আপনি রাধারানীকে পাঠিয়ে দিন। তো রাধারানীর সঙ্গে আরও অনেক উপহার, উপঢৌকন, জামা কাপড়, বস্ত্র, অলংকার, হীরে মতি, হরে কৃষ্ণ, খাবার দাবার সব কিছু দিয়ে পালকির সঙ্গে সঙ্গে অনেক ঘোড়া গরু, ওনারা সেই সময় অনেক ধনী পরিবার এনারা। রাধারানীর বাড়িতে 13 লাখ গরু ছিল, নন্দ বাবার 9 লাখ গরু ছিল, আর আমাদের একটাও নেই। আগেকার দিনে কে কত ধনী সেটা বোঝা যেত কার কাছে কত গাভী আছে, গোধন। তো যখন রাধারানী ফিরে এসেছেন তো তখন সভা হয়েছে, এরকম আপনারা যেরকম বসে আছেন, কি হলো ওখানে, কি হলো, কারণ ওরা কেউ যায়নি, শুধু রাধারানীকে নিমন্ত্রণ করা হয়েছিল। নিমন্ত্রণ তো আবার কার্ডে থাকে না, 4 জন যাবেন, যেমন আপনাদের কার্ডে আছে, একটা কার্ডে 1 জন আসবেন, জায়গা কম বা কোনো কোনো পরিস্থিতিতে এরকম থাকে, যারা ভদ্র তারা সেটাকে পালন করে। তো রাধারানীর সঙ্গে রাধারানীর সঙ্গে কয়েকজন সখীকে ডেকেছে, ওনারাই গেছেন। তো সবাই বসে জিজ্ঞেস করছে রাধারানীকে যে কেমন হলো, কি হলো, সব ঠিক ছিল, যে কৃষ্ণ যেখানে পূর্ণ, ওং পূর্ণ মদ পূর্ণ মিদাত পূর্ণাত পূর্ণাত মদচ্ছতে পূর্ণস্থ পূর্ণ মাদায় পূর্ণমেবা অবশিষ্যতে, তিনি হচ্ছেন পূর্ণ, তার জায়গা পূর্ণ, তার ধাম পূর্ণ, সব কিছু হচ্ছে সম্পূর্ণ, সেখানে তো কোনো দোষ বা খুঁত থাকতে পারে না, তাহলে তুমি তোমরা জিজ্ঞেস করছো কেন সব ঠিক ছিল কি না। তখন রাধারানী অনেক কিছু বলার পর বলছেন, না একটা কিন্তু সমস্যা ওখানে আছে। তখন বলছে, কীরকম সমস্যা আছে? বলছে, একটা সমস্যা হচ্ছে রোজ সকালবেলা কৃষ্ণ নিজের হাতে করে যশোদা মাই কিছু বানিয়ে দেন, সেটা উনি সবাইকে দান করেন, অন্ন হোক, পায়েস হোক, মিষ্টি হোক, কি ফল হোক, কিছু উনি দান করেন। আর তখন ওখানে নিয়ম হচ্ছে নন্দগ্রামে কাউকে পাত্র নিয়ে যেতে হবে, গ্লাস হোক, বাটি হোক, থালা হোক, কলাপাতা হোক, শালপাতা হোক, কিছু না কিছু নিয়ে যেতে হবে, তা নাহলে কৃষ্ণ ওটাতে কিছু দেন না, এটা আমার ভালো লাগেনি। যার কাছে থালা নেই কৃষ্ণ বলেন না ফিরে যাও, কৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম, কার কাছে পাত্র আছে আর কার কাছে পাত্র নেই সেটা বিচার করা কৃষ্ণের উচিত নয়, তার অনেক স্থান উপরে। তো সেজন্যে সংস্কৃত ভাষায় পাত্রের আরেকটা অর্থ হচ্ছে ব্যক্তি, পাত্র বলে না পাত্র পাত্রী, হ্যাঁ অনেকে দেয় ওইভাবেই বিবাহ বন্ধনে বন্ধিত হয় পাত্র পাত্রী। তো পাত্র মানে হচ্ছে ব্যক্তি, তো পাত্র যখন পাত্র পাত্রের এই সেরকম পাত্র মানে হচ্ছে একজন ব্যক্তি। তো কৃষ্ণ পাত্র আছে কারুর কাছে কি পাত্র নেই সেটা বিচার করা উচিত নয়।
তো সেই জন্যে মহাপ্রভুর আবির্ভাবের আগেই কৃষ্ণ তখন সিদ্ধান্ত নিলেন, কি সিদ্ধান্ত নিলেন, যে আমি পাত্র পাত্র অপাত্র না করিব বিচার। তো মহাপ্রভুর দয়াটা কি, চৈতন্য চন্দ্রের কৃপা করহ বিচার, বিচার করিলে চিত্তে পাইবে চমৎকার, এটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি বলছেন। তো সেই জন্যে রাধারানীর কথা যখন কৃষ্ণ শুনলেন যে রাধারানী এরকম বলেছে, তখন তো আর SMS বা হোয়াটসঅ্যাপ কোনো স্টেটাসে কেউ দিতে পারতো না, তখন খবর মুখে মুখে ছড়াতো। তো মুখে মুখে যখন খবর ছড়িয়েছে, কৃষ্ণর কাছে খবর গেছে, তখন কৃষ্ণ বলেছেন আমি রাধারানীর এই ভাবটা নিয়ে অবতীর্ণ হব শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু স্বরূপে কলিযুগে, এবং আমি পাপি তাপি যত ছিল, কি পড়াশোনা হচ্ছে না হচ্ছে না, পাপি তাপি যত ছিল হরিনামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই মাধাই ভাই। তো মহাপ্রভু বিচার করেন না, মহাপ্রভু হচ্ছেন করুণার অবতার, রামচন্দ্রের কি অবতার, পুরুষোত্তম অবতার, মর্যাদা পুরুষোত্তম অবতার, তিনি কোনো কিছুর মর্যাদা উল্লঙ্ঘন করেন না। কৃষ্ণ হচ্ছেন লীলা পুরুষোত্তম অবতার, লীলা পুরুষোত্তম মানে হচ্ছে কৃষ্ণর মতো কেউ লীলা করতে পারবে না। আর চৈতন্য মহাপ্রভু হচ্ছেন, তিনি কি, তিনি হচ্ছেন করুণা ঔদার্য পুরুষোত্তম অবতার।